ইরানের পরবর্তী অ্যাকশন সহ আখের গোছাচ্ছে ইসরায়েল আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে ইরানের প্রথম আক্রমণে নিজেদের বাঁচাতে ভ্যাবা চাকা খেয়ে ইতোমধ্যেই রেকর্ড পরিমাণ ডলার খরচ করে ফেলেছে ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে যে তাদের এই হাল ইসরায়েলের ভূখণ্ডে পড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে লক্ষ্যবস্তুতে থাকা থাকা এলাকাসমূহ ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়ায় বলা হচ্ছে ইসরায়েলের কিছুই হয়নি ধীরে ধীরে সব ছবি ও ভিডিও আসতে শুরু করেছে বোঝা যাচ্ছে কত ক্ষতি হয়েছে ইসরায়েল নামক বর্বর দেশটির পরবর্তী আক্রমণ ও অ্যাকশনের মুহূর্তে ইসরায়েলকে খুঁজে পাওয়াই দুষ্কর হবে বলে জানাচ্ছেন দেশটির সমালোচকেরা যদিও ইসরায়েলও নাকি ইরানকে পাল্টা আক্রমণ করবে এমন কথায় দেশটির বন্ধু রাষ্ট্রসমূহ অর্থাৎ পশ্চিমারায় নিষেধ করে দিয়েছে নেতানিয়াহুকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন ইসরায়েল যদি এ হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবই পূরণ হয়েছে বলে তিনি দাবি করেছেন ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে মোহাম্মদ বাগেরির এই বক্তব্য তুলে ধরা হয়েছে গত শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান দেশটির ভাষ্য এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে মোহাম্মদ বাগেরি বলেন সেদিন কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনস্যুলেটে হামলা চালিয়েছিল ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে এই সামরিক কর্মকর্তা বলেন সে সময়ের হামলার চেয়ে দশ গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান মোহাম্মদ বাগেরির বক্তব্যের বড়াতে তাসনিম নিউজ জানিয়েছে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় সে সময় হামলা চালিয়েছে ইরান সতর্ক করে তিনি আরো বলেছেন ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে বাগেরি বলেন সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পাঠিয়েছে তেহরান এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে নিজেদের ঘাঁটি ও সামরিক স্থাপনার মাধ্যমে জায়নবাদীদের আগ্রাসী পদক্ষেপের সঙ্গে জড়ায় আর তা যদি প্রমাণিত হয় তাহলে এ অঞ্চলে মার্কিন ঘাঁটি স্থাপনা ও কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না গত রবিবার গ্রিনিজ মান সময় রাত আটটার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোন সরাসরি হামলা এটি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েল লক্ষ্য করে ইরান দুই শতাধিক কিলা ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় সীমান্তের বাইরে থাকতেই প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটি সহ কয়েকটি জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান সেখানকার অবকাঠামোগুলোয় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের এক রাতে ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার খরচ করেছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনথের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ইসরায়েলের সেনা প্রধানের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র্যাম আমিনাসকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার ইরানের রাতভর হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় আনুমানিক চার থেকে পাঁচ বিলিয়ন সেকেলস অর্থাৎ যা ইসরায়েলি মুদ্রা এবং যা ডলারে এক দশমিক শূন্য পাঁচ থেকে এক দশমিক তিন পাঁচ বিলিয়ন জেনারেল র্যাম আমিনাস বলেছেন এই অর্থ শুধু ইরানের হামলা প্রতিহত করার ব্যয় এখানে ক্ষয়ক্ষতির ব্যয় অন্তর্ভুক্ত হয়নি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত এক একটি অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের দাম তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার আর প্রতিটি ম্যাজিক উন্ড ইন্টারসেপ্টর মিসাইলের দাম এক মিলিয়ন ডলার এছাড়া ড্রোন আটকাতে অংশ নেয়া বিভিন্ন ধরনের বিমান পরিচালনার খরচ তো রয়েছেই ইসরায়েলিরা যখন এমন হিসাব দিচ্ছে তখন স্বভাবতই প্রশ্ন উঠেছে কত টাকার হামলা ঠেকাতে এত বিপুল অর্থ বেরিয়ে গেল ইসরায়েলের রাজকোষ থেকে ইরানের দাবি তারা যেসব ড্রোন ও মিসাইল ছুঁড়েছে সেসব খুবই সাধারণ মানের এবং সস্তা এদিকে ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান ইরান থেকে ইসরায়েলের প্রায় তিনশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় এগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে তিনি নিশ্চিত করেছেন ইসরায়েলের দিকে আসা নিরানব্বই ভাগ হুমকি প্রতিরোধ করা হয়েছে আর নির্ভাতিম বিমান ঘাটিতে সামান্য ক্ষতি হয়েছে ত্রিশটি ক্রুজ মিসাইলের পঁচিশটি প্রতিরোধ করা হয়েছে একশো বিশটি মিসাইলের মাত্র কয়েকটি আঘাত আনতে পেরেছে ইসরায়েল বিমান বাহিনীর সক্ষমতা ধ্বংস করার ইরানি চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত বছর থেকে উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য এর মধ্যে শনিবার গভীর রাতে স্থানীয় সময় ইসরায়েলে ইরানের শতাধিক ড্রোন হামলা বিশ্ব বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে আরও বহু গুণে হামলা পাল্টা হামলায় মেতে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার ইরানে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও ইরানের হামলার জবাব দিতে পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি রোববার এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে ইরানের হামলার জবাব দিতে এবার দেশটিতে হামলার পরিকল্পনা করা হয়েছে তবে সময় এবং হামলার ধরন নির্ধারণ করা হয়নি সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইসরায়েলি বাহিনী এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসির আলকোজ ফোর্সের দুই শীর্ষ জেনারেল সহ এগারো জন নিহত হন যার জবাবে শনিবার নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান এবার সেই হামলারই পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল আইডিএফ জানিয়েছে পশ্চিমা বিশ্বের নেতাদের সতর্ক বার্তা সত্ত্বেও ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে রোববার ইরানি হামলার পরিকল্পনার বিষয়টি নির্ধারণ করতে অন্তত তিন ঘণ্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলি সভা দীর্ঘ সময় ধরে বৈঠক করলেও হামলার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি তবে খুব শীঘ্রই এই বৈঠক আবার শুরু হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এদিকে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নেয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাবারও পরামর্শ দেন তবে বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ না চালালেও তারা জানিয়েছে ইরানে নিজের মতো করে বেছে উপায় ও সময়ে হামলা চালানোর অধিকার তাদের অর্থাৎ ইসরায়েলের আছে ইরানে পাল্টা হামলা চালালে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র রোববার রাতে ফোন কলের মাধ্যমে নেতানিয়াহুকে কথা জানিয়েছেন বাইডেন হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে পাল্টা হামলায় সহায়তা সহায়তা না করলেও ইসরায়েলকে কাজে দেবে যুক্তরাষ্ট্র ইরানের হামলার পর থেকে সারা বিশ্বের পরিস্থিতি নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা বিশেষজ্ঞরা বলছেন এই হামলার জবাব যদি ইসরায়েল দেয় এবং তাতে যদি যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা জড়িয়ে পড়ে তবে তা গোটা বিশ্বের জন্যই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে এ পরিস্থিতিতে বিশ্ব নেতারা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ওই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরোন বলেছেন ইসরায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানো উচিত হবে না এছাড়াও ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি এদিকে রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হামলার বিষয়ে জরুরি বৈঠক করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেস কাউন্সিলকে বলেছেন আঞ্চলিক এবং প্রকৃতপক্ষে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুণ্ণ হচ্ছে এই অঞ্চল বা বিশ্বের কেউই আর যুদ্ধের ভার সহ্য করতে পারবে না এদিকে আত্মরক্ষার জন্য তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি তিনি আরো বলেছেন নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এ কারণেই তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোন বিকল্প ছিল না সহিংসতা বৃদ্ধি অথবা যুদ্ধ কোনোটিই চায় না ইরান তবে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দেবে ইরান দামেস্কে ইরানের কনসুলেটে অবৈধভাবে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণেই তেহরান হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সংস্থায় রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়াও তিনি আরো বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই অঞ্চলে সর্বশেষ সহিংসতাকে উস্কে দিয়েছে রোববার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি ফ্রান্স জার্মানি ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মানির পররাষ্ট্রমন্ত্রী লেনা বায়ারবক ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার বলেছেন তারা ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে সংঘাত আরও বাড়লে তা কারও স্বার্থের জন্য ভালো হবে না চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তবে ইসরায়েল সরকারের একজন মুখপাত্র বলেছেন দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে কথা বলেন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার ইসরায়েলে যাবেন গাজা ইসরায়েলের হামলা শুরুর পর দেশটিতে এটা হবে তার তৃতীয় সফর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডান সৌদি আরব তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পক্ষে নয় বলে আবারও বলেছেন তিনি বিশেষ রাজনৈতিক বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি রবার্ট এ উড বলেছেন জাতিসংঘে আসন্ন দিনগুলোয় ইরানকে জবাবদিহির আওতায় আনতে সম্ভাব্য পদক্ষেপগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন সেখানে তিনি যত দ্রুত সম্ভব মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে ইসরাইলকে সহায়তার বিল পাশের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনে ঈদ উল ফিতরের দিন ইসরায়েলি হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে ও তিন নাতি নিহত হয়েছিলেন ওই হামলায় আহত তার আরেক নাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে খবর আল জাজিরার। ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড রোববার রাতে জনসাধারণের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করবে তার আলোকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে চালু হবে লেবাননের একটি বার্তা সংস্থার মতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সেদ্দিকিন গ্রামে ইসরায়েলের হামলায় নয় ব্যক্তি আহত হয়েছেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে নাবলুসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের বিমান বাহিনীর জঙ্গি বিমান সফলভাবে ইসরায়েলের সীমান্তের দিকে ছোড়া একটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট করেছে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রোববার দিবাগত রাতে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ একদিনে ইসরায়েলি হামলায় আরও আটষট্টি জন নিহত এবং চুরানব্বই জন আহত হয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ফ্রান্সে ইহুদিদের স্কুল ও প্রার্থনাস্থলে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন